দরদ 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 বন্ধুরা, দরদের ফার্স্ট লুক আসার লগে লগে তুলপাড় লাগিয়ে দিছে সোশ্যাল মিডিয়ায়। কেননা দেখেন, একটা রক্তাক্ত অবস্থায় শাকিব খানের হাতটা দেখে দর্শকদের এক মুখে ওয়াহ শব্দটা আসে। কারণ একটা ফার্স্ট লুক দেখে যে জনতা এত আদর করে নেবে বা আঁকলিয়ে নেবে এই মুভিটাতে, অসাধারণ কিন্তু কাজ হয়েছে। কারণ তার যেটা ফার্স্ট লুক আইছে, সেই ফার্স্ট লুক দেখেই দর্শক একদম কাঁপিয়ে গেছে। কারণ দরদ মুভিটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে হতে যাচ্ছে। সাউথ ইন্ডিয়ান মুভিগুলা দেখছেন যে সাউথের তারকাগুলো একটা একটা ফিল্ম একদম নিখুঁতভাবে কি সুন্দরভাবে প্রদর্শন করে তাদের ফিল্মগুলো। তাদের অ্যাকশনগুলো দেখলে মনে হয় যে একদম রিয়েল বোধ হয় অ্যাকশন চলছে। তো সেইভাবেই শাকিব খানের হাতে রক্তাক্ত অবস্থা দেখেই মনে হচ্ছে একটা ডেঞ্জারাস ফিল্ম হতে যাচ্ছে দরদ। দরদ কিন্তু খুব কিছুদিন হলো সোশ্যাল মিডিয়াতে চর্চা পেয়ে আসছে দরদ। দরদের কিন্তু শুটিংয়ের কাম শেষ হওয়ার পর এখন আরম্ভ হচ্ছে দরদের প্রমোশন। প্রমোট করতে বর্তমানে 14 ফেব্রুয়ারি তার ফার্স্ট লুক লঞ্চ করেছে অনন্য মামুন। অনন্য মামুন আর শাকিব ভাই একসাথে এই মুভির ফার্স্ট লঞ্চ করলো তাদের ফার্স্ট লুক। তো দেখেই কিন্তু অসাধারণ লাগছে। আর যারা এই ফার্স্ট লুক দেখছে, অবশ্যই তারা কিন্তু ফিল্মের জন্য খুব একটা অপেক্ষা রয়েছে। কারণ কবে আসবে এই দরদ মুভি? দরদ মুভি আসার লগে লগে সিনেমা হলে 8 দিন আগে থেকে বুকিং হবে এই দরদ মুভির টিকিট। তো এই দরদ মুভির টিকিট কীভাবে পাবেন, কোথা থেকে পাবেন, সেই বিষয়েও কিন্তু জানাবো দরদ মুভির প্রযোজক অনন্য মামুন। এই মুভিটাতে, দরদ মুভিতে এত সুন্দরভাবে নিখুঁতভাবে ভালো ভালো মাপের অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়েছে, যেটা দেখলেই আপনারা অসাধারণ বলে বলবেন। কারণ একদম আজকে থেকে এই অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলো বহু বছর আগে থেকেই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে। যাদের নতুন কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস নাই, যার জন্য এই মুভিটা তারাও কিন্তু অভিজ্ঞ মানুষকে নিয়ে এই মুভিটা করতে যাচ্ছে। কারণ একটা পেন ইন্ডিয়া মুভি, যেটা বাংলাদেশের সাথে সাথে ইন্ডিয়াতেও চলবে, এর উপরেও বহুত দেশে চলবে, যার জন্য এই মুভিটা এত নিখুঁতভাবে বানানো হচ্ছে যাতে এই মুভি দেখে কেউ বলতে পারে না যে প্রথম পেন ইন্ডিয়া মুভি খারাপ হয়ে গেল বা খারাপ কোনো দর্শকে মন্তব্য করুক। সেটার জন্যই ভালো ভালোভাবে এই মুভিটা করা হচ্ছে। দরদ মুভির ফার্স্ট লুক দেখে যারা এখন শাকিব খানের ফ্যান হন না, তারা কিন্তু এবার তাকে একদম ভক্ত হয়ে যাবে। আমি জানি শাকিব খানের ফ্যান ফলোয়িং সবের থেকে বাংলাদেশের ভিতরে সবের থেকে বেশি, তার উপরেও ইন্ডিয়াতে আসামের দিকে বেশি আছে তার ফ্যান ফলোয়িং। কারণ আসামে শাকিব খানকে খুব মানুষ ভালোবাসে আর তার স্টেজ প্রোগ্রামগুলোও আসামে কিছু অংশতে হয়।